আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নিহারি। অনেকে খাট্টাও বলে, আবার অনেকে কিন্তু এগুলোকে পায়াও বলে থাকে। আসলে যে যে দামে বলুন না কেন, এগুলো কিন্তু খুবই একটা মজাদার খাবার। আর অনেকে কিন্তু এই খাবারটি রান্না করার জন্য অনেক সমস্যার সম্মুখীন হয়, কিন্তু এই রান্নাটি কিন্তু খুবই ইজি ওয়েতে আমি আজকে দেখিয়ে দিব। বিশেষ করে যারা নতুন, যারা এখন পর্যন্ত এই পায়া রান্নায় মানে করেননি কখনো, তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তো এই যে দেখিয়ে দিচ্ছি কীভাবে পায়াটা রান্না করতে হয়। তো এখানে খুর সহ নিয়েছি, জাস্ট খুরগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়ে তারপর কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর এই যে দেখেই বুঝতে পারছেন, এগুলো কিন্তু মানে পা ওগুলোর হাড় নিয়ে নেওয়া হয়েছে। আসলে এই আর কি যে অংশটুকু নিয়ে নেওয়া হয় সেই অংশটুকুই কিন্তু মানে রান্না করে, আর সেগুলোকেই কিন্তু আসলে নিহারি বা পায়া বলে থাকে। তো এই যে লেবুর রস দিয়ে আর গরম পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিব। তো 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে, যাতে করে মানে ভিতরে যে ব্লাডটা আছে সেটা বের হয়ে যায়। এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন। আর লেবুর রস দেওয়াতে কিন্তু এখানে একটা ব্যাড স্মেল যে আছে সেটা কিন্তু দূর হতে সাহায্য করবে অনেকখানি। তো এই যে পানির কালারটাও কিন্তু অলমোস্ট চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই অবস্থায় কিন্তু পায়াগুলো মানে খুব সুন্দর করে তারপর ধুয়ে নিতে হবে। আর যেহেতু পানি একটু ঠান্ডা হয়ে গিয়েছে, সেহেতু আমি কিন্তু হাতের সাহায্যে এরকম কসলিয়ে কসলিয়ে ধুয়ে নিব। তো পায়া রান্না করার জন্য ম্যাক্সিমাম টাইমেই মানে এরকম পাতিল নিতে হয়, একটু গর্ত টাইপের পাতিল। বেশি ছড়ানো পাতিলে পায়া রান্না করলে কিন্তু মানে টাইমটা বেশি লাগবে। আর আমি যেহেতু আজকে প্রেশার কুকার ছাড়া রান্না করব, সেহেতু মানে কোন মানে কী উপায় রান্না করলে আপনারা খুব তাড়াতাড়ি রান্না করতে পারবেন সেটাই দেখিয়ে দিব। তো এই যে এরকম একটা পাতিল নিয়ে নিতে হবে, নিয়ে পায়াগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো পায়া দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি। জাস্ট 2টা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি, 2টা দারচিনি, কয়েক পাতা জয়ত্রী দিয়ে দিয়েছি, এলাচ 6টা এলাচ দিয়ে দিলাম, এখানে লবঙ্গ আছে 6টা, 5টা 6টার মতোই আছে। তো দিয়ে দিচ্ছি এখানে জয়ফল। তো জয়ফল কিন্তু আমি ভেঙে তারপর কিছুটা এখানে দিয়ে দিচ্ছি, গোলমরিচ 1/2 টিস্পুনের মতো গোলমরিচ দিয়ে দিয়েছি। আপনাদের কাছে আস্ত গোলমরিচ থাকলে সেটাই দিয়ে দিতে পারেন। তো 1 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি। পায়ের রান্নাতে কিন্তু খুব বেশি হলুদের প্রয়োজন হয় না, আসলে হালকা করে দিলেই ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতোই হবে ধনিয়া সজের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তো লাল মরিচের গুঁড়াটা আসলে আমি কম করে দিয়ে দিলাম, কারণ আমি এখানে যেহেতু কাঁচা মরিচটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সজের মানে জিরার গুঁড়া, টেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এখানে 2 টেবিল চামচ আরও 1/2 টেবিল চামচ হবে আদা এবং রসুন পেস্ট, 2টা মিক্সড করে পেস্ট করে নিয়েছি। তো এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আগে থেকে পেঁয়াজ একটু মানে কিউব করে কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে মানে একটা ইম্পর্টেন্ট যে ইনগ্রিডিয়েন্টসটা সেটা হচ্ছে পেঁপে বাটা। তো আমি এখানে কিন্তু 1/2 টেবিল চামচের মতো পেঁপে বাটা দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো লেবুর রস দিয়ে দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে অনেক মানে উপকার হবে যদি লেবুর রসটা দেন। তাহলে কিন্তু যে পায়ের থেকে একটা ব্যাড স্মেল আসে সেটা কিন্তু আর আসবে না, খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। আর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু মানে গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন, কোনো অবস্থাতে ঠান্ডা পানি না। তো গরম পানি দিয়ে আসলে যতটুকু পানি লাগবে খুব মানে বেশি করে পানি দিয়ে দেওয়া হয়েছে, কারণ পায়াগুলো সিদ্ধ হতে মানে বেশ সময় লাগবে আর পানিও কিন্তু অনেকটাই লাগবে। তো সে অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। এবার চুলায় বসিয়ে দিয়ে তারপর কিন্তু চুলাটাকে হাই হিটে দিয়ে দিয়েছি। তো যতক্ষণ পর্যন্ত না এরকম ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত চুলাটাকে হাই হিটে দিয়ে তারপর কিন্তু আস্তে আস্তে মিডিয়ামের চেয়ে একটু লো করে দিব, দিয়ে তারপর কিন্তু ঢেকে দিতে হবে। জাস্ট 4 ঘন্টার জন্য আমি এই পায়াগুলোকে ঢেকে রান্না করে নিব। আপনাদের কম মানে কম বেশি লাগতে পারে টাইম, আসলে এরকম ঘড়ি ধরে বলা যাবে না যত কতক্ষণ টাইম লাগবে, তবে আমার মতো এরকম করে পাতিলে রান্না করলে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারবেন। আর দেখে মানে বুঝতে পারছেন এখানে কিন্তু 4 ঘন্টা পর আমি চলে এসেছি। তো দেখ মানে অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তো ছেড়ে ছেড়ে গিয়েছে। আমি আপনাদের একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যেরকম।
আর নিহারি বলেন পায়া বলেন, পায়া মানে এগুলোর ঝোল কিন্তু একটু পাতলা টাইপেরই থাকে। আসলে কেউ যদি একটু ঘন করতে চান তাহলে করে নিতে পারেন। তো এ পর্যায়ে আরও কিছু মানে ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে। জাস্ট মানে হাফ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি, দুটা মিক্সড করে 1 টেবিল চামচের মতোই হবে। তো এখানে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে মা খালাদের স্টাইলে আমি রান্না করছি। তো আগেকার দিনে মা খালারা এরকম করে রান্না করতো। জাস্ট এখানে 3 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে তারপর কিন্তু ভেজে নিচ্ছি। তো ভেজে যখন একটু ভালো ফ্লেভার আসবে তখন কিন্তু আমি চালের গুঁড়াটা নামিয়ে নিচ্ছি। আর আপনারা এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন, জাস্ট 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলেই হয়ে যাবে। আর এই যে একটু পানি দিয়ে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো নিয়ে এভাবে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন, তাতে করে কিন্তু ঝোলটা আরও বেশি ঘন হয়ে যাবে। তো কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু সেম কাজটাই করতে হবে, জাস্ট পানি দিয়ে গুলিয়ে এরকম করে দিয়ে দিতে হবে। তো চালের গুঁড়াটা মিক্সড করে দিয়ে তারপর কিন্তু খুব সুন্দর করে মানে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে দিয়ে দিব, এখন বাগার করে নিব। তো বাগারের জন্য এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আর আমি আগে থেকেই কিন্তু কোনো রকম তেল দেইনি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু কোনো রকম তেল আগে থেকে দেইনি। তো এখানে জাস্ট 2 টেবিল চামচ তেল দিয়ে তারপর রসুন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। তো এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, তাতে করে মানে আসলে নিহারিটা বেশি টেস্টি হবে। তো রসুন আর পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, জাস্ট ব্রাউনিশ করে ভেজে নিলেই হয়ে যাবে, খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না। তো খুব সুন্দর মতো কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে, জাস্ট একটা সাইড করে রেখে তারপরে জিরা দিয়ে দিচ্ছি, গোটা জিরা। এখানে এটা হচ্ছে শাহি জিরা, আপনারা কিন্তু রেগুলার যে জিরাটা সেটাও দিয়ে দিতে পারেন। তো দিয়ে একটু হালকা করে ভেজে যখন একটা ফ্লেভার আসবে তখন কিন্তু পেঁয়াজের সাথে মিশিয়ে তারপর মানে নিহারিতে দিয়ে দিব। আসলে খুবই মানে ইজি কিন্তু খুবই সুস্বাদু এই খাবারটি। তো এই যে সবটুকুই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর চালের গুঁড়া দেওয়ার ফলে কিন্তু ঝোলটা মানে অলরেডি ঘনই হয়ে গিয়েছে। তো এই যে হয়ে গিয়েছে, জাস্ট বেরেস্তাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, জাস্ট 5-6 মিনিটের মতো ঢেকে রান্না করে নিতে হবে যাতে পেঁয়াজ বেরেস্তার মানে ফ্লেভারটা ভালোভাবে নিহারিতে ঢুকে যায়। তো এই ঝোলটাও কিন্তু ঘন হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন। আর কেউ যদি আরও বেশি ঘন চান তাহলে চালের গুঁড়াটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো দেখে নিলেন কত সহজেই হয়ে গেল নিহারি, পায়া বা খাট্টা যে যে নামই বলুন, খুবই ইয়ামি। আর এভাবে কিন্তু আপনারা খাসির পায়াটাও রান্না করতে পারেন সেম প্রসেসে। আর খাসির পায়ার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারেন। সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিও দেখতে লাইক দিয়ে দিবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।